দর্শক স্বাগত জানাচ্ছি বিনোদন আড্ডায়। আপনাদের সঙ্গে আছি আমি দোলনা। আমার সঙ্গে আজকে স্টুডিওতে আছেন কয়েকজন বিশেষ অতিথি। বিশেষ বলছি এই কারণে, কারণ দীর্ঘদিন বাংলাদেশে কিন্তু শিশু কিশোরদের নিয়ে, বিশেষ করে টিনেজারদের নিয়ে সিনেমা হচ্ছে না। তো নির্মাতা আওয়াল রেজা নির্মাণ করেছেন শিশু কিশোরদের নিয়ে, বিশেষ করে টিনেজারদের নিয়ে সিনেমা মেঘ রোদ্দুর খেলা। স্টুডিওতে উপস্থিত আছেন সিনেমাটির সঙ্গীত পরিচালক বাবু ভাই, আছেন নির্মাতা আওয়াল রেজা, আছেন দুজন বিশেষ অতিথি, আছেন কঙ্কনা এবং আফনান। কেমন আছেন আপনারা? ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুরুতেই আপনার কাছে জানতে চাই যে অনেক দিন পরে কিন্তু এই টিনেজারদের নিয়ে কোনো সিনেমাই বাংলাদেশে নেই, তো এর পেছনের গল্পটা যদি আমাদের বলতেন। এর পেছনের গল্প বলতে, দীর্ঘদিন ধরে, হ্যাঁ, আপনার সাথে আমি একমত যে আমাদের দেশে বাচ্চাদের নিয়ে ছবি হয়েছে খুবই কম। মোর্শেদ ভাই করেছেন, বাদল রহমান করেছেন, আজিজুর রহমান, প্রয়াত আজিজুর রহমান আমাদের খুবই শ্রদ্ধেয় ছিলেন, উনি করেছেন এবং সে ছবিগুলো বিখ্যাত হয়েছে একটা সময়ে। এরপরে দীর্ঘ গ্যাপ, আর কখনোই এই এদেরকে নিয়ে আসলে ছবি হয়নি। এবং এর পরবর্তীতে আমাদের এফডিসি ঘরানার যে সিনেমাগুলো হয়েছে, সেই সিনেমাগুলো আমাদের সিনেমাকে পেছনে নিয়ে গেছে, কারণ দর্শক কমে গেছে, সিনেমা হল কমে গেছে, সিনেমার রুচি চলে গেছে। মানে সিনেমার যে জায়গা থাকার কথা ছিল আমাদের, যা ছিল আমাদের, যে ঐতিহ্য ছিল, সেই যে ঐতিহ্যটা নষ্ট করেছে। আমি চিন্তা করেছি যে দর্শক তো নেই, সিনেমা হল নেই, আর সিনেমা কিন্তু সবসময় এই ইয়াংরাই দেখে। হ্যাঁ, তো এখন যে দর্শক দেখছে, এই দর্শক তো কদিন পরে আর এই যে সিনেমা হচ্ছে এই সিনেমাও তো আর দেখবে না। তাহলে নতুন দর্শক তৈরি করতে হবে, নতুন পারফর্মারও তৈরি করতে হবে। আমাদের কিন্তু অভিনেতা অভিনেত্রীও নেই সিনেমায়। এখন আপনি খুঁজলে একজন রাজ্জাক পাবেন না, একজন আলমগীর পাবেন না, একজন সোহেল রানা পাবেন না, একজন আনোয়ার হোসেন পাবেন না, একজন গোলাম মোস্তফা খলিল, একজন রওশন জামিল পাবেন না, একজন ববিতা পাবেন না, একজন শাবানা পাবেন না, ইভেন তার পরের যে জেনারেশন, একজন শাবনুরও এখন কিন্তু খুঁজে পাবেন না। তো সেই জায়গা থেকে আমি চিন্তা করেছি যে এই যে ইয়াং জেনারেশন, এখনকার যারা টিনেজার, 15-16 বছরের বয়স, এদেরকে যদি আমি তৈরি করি, এদেরকে যদি সিনেমাতে ইনভলভ করি এবং এরা যদি দর্শক হতে পারে, তাহলেই তো আমাদের পরবর্তী জেনারেশন, পরবর্তী অন্তত আরও 20-30-40-50 বছরের এই প্রজন্মগুলোই তো টেনে নিয়ে যাবে আমাদের এই শিল্পটাকে। আমি এই চিন্তা করেই ওদেরকেই ভেবেছি, ওদেরকে নিয়েই করেছি, এবং আমি চাই ওরাই এই ছবির দর্শক হোক এবং ওরা এনজয় করুক। আচ্ছা, আপনার ভাবনা তো শুনলাম, আসলে এটা কতটা সাকসেসফুল হয়েছে, যে আপনার এই ভাবনার সাথে বাস্তবতা কি মিলেছে কিনা? এখন পর্যন্ত যা রেজাল্ট পাচ্ছি তাতে অবশ্যই মিলেছে। ছেলেমেয়েরা আসছে, দেখছে, ওদের বাবা মাদেরকে নিয়ে আসছে, ওরা যে ওদের বন্ধুদেরকে বলছে, আমার এখানে দুজন ইয়াং স্টার আছে, ওরা কাজ করেছে আমার সাথে, ওরা আমার চেয়ে ভালো বলতে পারবে যে এখনকার সিচুয়েশনটা কী, বা ওদের কাছে কেমন লেগেছে, ওদের বন্ধুরা কেমনভাবে রিসিভ করছে সিনেমাটাকে, আমার চেয়ে ওরাই ভালো বলতে পারবে। আচ্ছা, আমি কঙ্কনার কাছে জানতে চাইবো, কঙ্কনা তোমার চরিত্রটা নিয়ে যদি ফার্স্টে আমাকে একটু জানাও। আমি, আমার যে চরিত্রটা ছিল সেটা, আমার নাম ছিল কঙ্কনা। আমি অনেক এক্সট্রোভার্টেড একটা, মানে ক্যারেক্টার আমার ছিল, অনেক ফান লাভিং, সবসময় আমার বোন খালা আর আমার একটা বেস্ট ফ্রেন্ড থাকে ওখানে, তো তাদেরকে নিয়ে আমার সময় কাটে, আমি সবসময় অনেক ছোটাছুটি করি, এই আর কি, আমি অনেক ফান লাভিং ছিলাম। আচ্ছা, বাস্তব জীবনেও কি কঙ্কনা এরকম? আমি অনেক, ইন রিয়েল লাইফে অনেক এক্সট্রোভার্টেড, সো এটা আমার জন্য অনেক রিলেটেবল একটা ক্যারেক্টার ছিল, আমি এরকমই আর কি, যেমনটা মুভিতে ছিল। অসাধারণ। আচ্ছা, আফনানের কাছে শুনতে চাইবো আফনানের চরিত্র। 3-4 জন একটা ফ্রেন্ডের একটা ছোট একটা গ্রুপ, এন্ড আমরা অল দ্য টাইম আড্ডা দিতে পছন্দ করতাম। তো একদিন আমার একটা ফ্রেন্ড রায়ান আমাকে, আমাদেরকে বলে যে কিছু একটা ইনফরমেশন পায় যে এক দ্বীপে একটা শামুকের মধ্যে কিছু ইউরেনিয়াম পাওয়া যায়, তো এটা নিয়ে আমরা একটু অভিযানে যেতে চাই। আমরা রিসার্চ করি, ওখানে যাই, এবং সেটাই আর কি। আচ্ছা আফনান, এই যে যে সিনেমায় অভিযানে গেলে, আসলে কি বাসা থেকে যদি সত্যিকার অর্থে সিনেমার বাইরে গিয়ে যদি বলতে যে আমি এরকম একটা বন্ধুদের সাথে অভিযানে যেতে চাই, তাহলে সেটা কিভাবে দেখতো বাসা থেকে? আমি নিজেও ইন রিয়েল লাইফ অনেক আড্ডা দিতে পছন্দ করি, আড্ডা প্রিয়, অ্যান্ড আমি অনেক এক্সট্রোভার্টেড পার্সন, ফ্রেন্ডদের সাথে অল দ্য টাইম বাইরে ঘোরাঘুরি আড্ডা দিই। ইউনো, এটা অনেক আমাদের জন্য লার্নিং একটা জিনিস ছিল, যে আমরা এখান থেকে অনেক কিছু শেখার পেয়েছি, তো বাসা ওইভাবেই নিত, আই গেস।
কিন্তু তার মানে অভিভাবকদের জন্য এখানে একটা মেসেজ আছে যে শুধুমাত্র বাইরে গেলে যে আমরা খারাপ হয়ে যাব তা না, আমরা কিন্তু ভালো ভালো শিখতেও পারি অনেক কিছু। এটাই আমাদের মুভিতে দেখানো হয়েছে যে আমাদেরকে অনেক সময় ডমিনেট করা হয় যে তোমার ছোট যাওয়ার দরকার না, একা ভয় পাবা। বাট এখানে আমরা দেখিয়েছি না, আমরা যেও অনেক কিছু করতে পারি, মানে রিস্ক নিতে শিখতে পারি। তো এটাই আর কি মুভিতেও দেখানো হয়েছে, এখান থেকে আর কি আমাদের বয়সী যারা তারা শিখতে পারবে, ইন্সপায়ার হতে পারবে। অসাধারণ। আচ্ছা আমি একটু বাবু ভাইয়ের কাছে জানতে চাই যে সিনেমাতে দুটি খুবই সুন্দর গান আছে, তো সেই গানের কথা যদি আপনার কাছ থেকে জানি। প্রথমে আমার সবকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, কারণ অনেকদিন ফিল্মে কাজ করা হয় না আমার, এবং তারপরে বিশেষভাবে একটা বাচ্চাদের ছবি যে আমার জন্য চ্যালেঞ্জ ছিল, এবং নিজেকে বাচ্চা বানিয়ে ফেলতে হয় বাচ্চাদের কাজ করতে গেলে, ওদের ভাবনাটা নিজের মধ্যে আনতে হয়, তো এগুলি করতে হয়েছে। ওরা কী ধরনের সুর পছন্দ করতে পারে, কী ধরনের এক্সপ্রেশন গান আনতে পারে, সেগুলি লক্ষ্য রেখে কাজটা করেছে, আমি জানি না কথা সব বললাম। আচ্ছা বাবু ভাই যেমন বলছিলেন যে বাচ্চাদের সাথে কাজ করতে গিয়ে একদম বাচ্চা হয়ে যায়, আসলেও কি তাই? হ্যাঁ মানে হতে হয় তো, মানে এবং আমি আমি অলওয়েজ ফিল করি যে আমি এখনও সেই স্কুল লাইফটা হচ্ছে আমার বেস্ট লাইফ, এবং আমি সেটাকেই এখনও এনজয় করি। হ্যাঁ, এবং আমি একটা সময় খুব জনপ্রিয় একটা প্রোগ্রাম ছিল মুক্ত খবর, সেই প্রোগ্রামটার প্রোডিউসার ছিলাম আমি, তো ওই বাচ্চাদেরকে নিয়ে মানে আমি যেই সময়টা কাটাতাম সেটা আমার জন্য খুব এক্সাইটিং ছিল, এবং আমি এখনও ওদের ওই বয়সটা ওই লাইফটাকেই আমি এখনও এনজয় করি। হ্যাঁ, এবং ওদের সাথে কাজ করতে মিশতে আমি সবসময়ই এনজয় করি। আচ্ছা আমি এখানটা একটু জানতে চাই যে খুব ভালো ভালো অভিজ্ঞতা তো নিশ্চয়ই হয়েছে, কিন্তু বড়দেরকে বোঝানো আর বাচ্চাদেরকে বোঝানো কিন্তু একটু আলাদা, তো আপনার কাজের ক্ষেত্রে কি এমন কোনো সিচুয়েশন হয়েছে যে ওদেরকে আপনি বোঝাতে পারছেন না, কিংবা এমন কোনো ব্যাপার হয়েছে কিনা? ওদেরকে আমার বোঝাতে হয়নি, আমি ওদেরকে প্যান্ডামিকের মধ্যে কাজটা হয়েছে তখন ওদেরকে অডিশন নিয়ে ওদেরকে গ্রুমিং করেছি প্রায় 6 মাস ধরে। তারপরে আমি প্রত্যেকটা বাবা মায়ের সাথে আমার কন্ডিশন ছিল যে শুটিংয়ে আউটডোরে আপনারা কেউ যেতে পারবেন না, আপনার বাচ্চাকে আমার কাছে ছেড়ে দিতে হবে, যদি এই কন্ডিশনে আমাকে দিতে পারেন আপনার ছেলে মেয়েকে তাহলে আমি নিতে পারবো, না হলে না। কারণ আমি চেয়েছি এই যে বয়সটা ওদের যে এই যে বয়স আমরা যে পার করে এসেছি, আমাদের যে দুরন্তপনা ছিল, ওরা এই শহরে বাচ্চারা সেই দুরন্তপনাটা পায় না কখনোই। ওদেরকে বাড়ি থেকে বের করে গাড়িতে ঢোকানো হয়, গাড়ি থেকে বের করে স্কুলে ঢোকানো হয়, আবার স্কুল থেকে গাড়ি, এরপরে বাড়ি, এভাবেই গেট টু গেট। এরা কিন্তু কোথাও খোলা আকাশ দেখে না, এরা মাঠ দেখে না, এরা কোনো কিছুই দেখে না, এরা পুকুর দেখে না, হ্যাঁ এরা সাঁতার কী জিনিস জানে না, ঠিক আছে। তো আমি সেই জায়গা থেকে এদেরকে আমি নিয়েছি যে যে কদিন এই যে 10 দিন বা 12 দিন ওরা আমার সাথে থাকবে, ওরা এই বয়সটাকে এনজয় করবে এবং সারা জীবন এটাকে ফিল করবে যে হ্যাঁ আমরা এনজয় করেছি। এবং আমি ওদেরকে ওখানে নিয়ে গিয়ে কাউকে প্রেশার করিনি, শুধুমাত্র প্রেশার করতাম রেস্টের জন্যে, যে তোমরা রেস্ট নাও না হলে অসুস্থ হয়ে পড়বে, এর বাইরে ওদেরকে আমি ছেড়ে দিয়েছি। এবং ওরা ওরা ওদেরকে জিজ্ঞেস করলে ওরা বলতে পারবে না যে ওরা কীভাবে অ্যাক্টিং করেছে, ওদেরকে ছেড়ে দিয়েছি, ওরা যা করেছে আমি সেটাকেই শ্যুট করেছি, সেখান থেকেই আমি এডিট করে আমি ছবিটাকে বের করেছি। অসাধারণ, মানে অনেক বড় রিস্কও আপনি নিয়েছেন যে এতগুলো বাবা মাকে বুঝিয়ে তাদের কি বলবো আদরের মানিক আপনাকে আপনি নিয়ে চলে গিয়েছেন দুর্গম জায়গায়, একেবারে জঙ্গলের মধ্যে ওরা গিয়ে থেকেছে। আচ্ছা ওদের কাছে আবার একটু ফিরে যাই, এই যে বলছিলেন যে তোমরা তোমাদের মতো করে করেছো, তো সত্যি কি তোমরা তোমাদের মতো করতে পেরেছো কিনা? হ্যাঁ, কারণ আমার কাছে আমার ক্যারেক্টারটা অনেক রিলেটেবল ছিল, তো আমি ওই সিচুয়েশনে হইলে আমি কি করতাম, তো ওই অনুযায়ী আমি আর কি করেছি, মানে নিজেকে ওই সিচুয়েশনে রেখে দেখে তারপর ওইভাবে আমার মতন করে আমি করেছি। আচ্ছা সিনেমাটা করে আসার পর এখন বন্ধুদের কাছে কেমন ফিডব্যাক পাচ্ছ? ভালো, ওরা তো অনেক অ্যাপ্রিসিয়েট করে, আমরা সব ফ্রেন্ডরা মিলে দেখতে গিয়েছিলাম, তো ওদের কাছে অনেক ভালো লেগেছে, ওরাও অন্য ক্যারেক্টারগুলো রিলেট করতে পেরেছে যে আমরা গেলেও তো এরকম মজা হতো, এরকম আড্ডা হতো, সো এটাই আর কি ফ্রেন্ডদের সাথে দেখতে যাওয়াটা অনেক মানে মানে রিলেট করাটা অনেক বড় ব্যাপার, রিলেট করার মতো একটা মুভি। আচ্ছা ভাই আপনার কাছে জানতে চাই যে এই যে আপনি আমার কাছে আমাকে গল্পে গল্পে বলছিলেন যে সিনেমা হল নিয়ে একটা প্রতিবন্ধকতা ফেস করেছেন, কিংবা গতানুগতিক ধারার বাইরে কিছু করতে গেলে আসলেও আমাদের অনেক ধরনের বাধার সম্মুখীন হতে হয়, তো সেই গল্পটা একটু শুনবো।
এই বাধা তো যুগে যুগে সবসময় শুধু সিনেমার ক্ষেত্রে না সমস্ত ক্ষেত্রেই মানে এটা বললে কেমন শোনাবে জানি না, ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ধর্মপ্রচার করতে শুরু করেছিলেন তার পিছনেও বাধা শুরু এসেছিল, যিশু যখন এসেছিলেন তার ধর্ম তার প্রচারেও এসেছিল, সক্রেটিস যখন তার বাণী নিয়ে এসেছিলেন তাকেও হিমলক্ষে মরতে হয়েছে, রাম যখন এই উপমহাদেশে তার শান্তির বাণী নিয়ে প্রচার নিয়ে এসেছিল, রাবণ তখন তাকে ডমিনেট করার চেষ্টা করেছে। তো এভাবে যুগে যুগে ভালো জিনিসকে সবসময় খারাপেরা ডমিনেট করার চেষ্টা করে, কিন্তু ভালোরা ভালোদেরকে ডমিনেট করতে পারে না, তারা আসলে ফ্ল্যারিশ করে, এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম এবং সৃষ্টিকর্তা এভাবেই আসলে জিনিসগুলোকে দিয়েছেন। এবং যখন আদম হাওয়াকে তৈরি করে দিয়েছেন তখনই আসলে শয়তান এসে ইবলিস এসে দাঁড়িয়ে গেছে যে কীভাবে ইয়ে করা যায়। এই সিনেমার ক্ষেত্রেও আমার কাছে সেটাই দেখেছি, সেটাই মনে হয়েছে যে হ্যাঁ আমরা একটা ভালো কাজ করতে গিয়ে এসেছি, সবাই অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছে, ম্যাক্সিমাম অ্যাপ্রিসিয়েট করেছে, কিছু মানুষ তো পেছনে আছেই যারা চাইবে না যে এই এই জিনিসটা এইভাবে ফ্ল্যারিশ হোক বা ই হোক, কারণ তাদের ওই খারাপ জিনিসটা তাহলে তো পেছনে পড়ে যাবে। তো সেটাকে আমরা নিজেরা ফাইট করে যতটা পারছি এগোচ্ছি, দেখা যাক কি হয়। কারণ আমাদের দেশে এখন সিনেমা হল নেই, হাতে গোনা হয়তো 30-40টা হল আছে সারা দেশে, আর কয়েকটা সিনেপ্লেক্স হয়েছে, সিনেপ্লেক্সগুলোও ম্যাক্সিমাম ওরা ইংরেজি ছবি চালায়, বাংলা ছবিগুলোকে খুব বেশি প্রমোট করে না, করছে না, কারণ এবং যে সময়গুলোতে ওরা বাংলা ছবির শোগুলো দেয় সেই সময়টাই দর্শক আসলে হলে যাওয়ার মানে সম্ভব না, সকালবেলা 11:30-11:30 শো দেয়, বিকেলে 4:00 শো দেয়। তো এই এইরকম ব্যস্ত শহরে, এখন তো বাংলাদেশের ম্যাক্সিমাম শহরই ব্যস্ত, সবাই কাজকাম করে খায়, তো কে আসলে এই অফিস টাইমগুলোতে শো দেখতে যাবে? তো সেইটা যদি এই শোগুলোকে ওরা যদি সেইভাবে সন্ধ্যার পরে ইয়ে করে তাহলে আমার মনে হয় ফ্যামিলিগুলো মানে আমাদের দেশের ফ্যামিলিগুলোকে তো সিনেমা হল ইনভলভ করতে হবে, যেমন আমরা আমাদের মায়েরা বাবারা আমাদেরকে সিনেমা দেখতে নিয়ে যেতেন, হ্যাঁ ছুটির দিনে আমাদেরকে নিয়ে যেতেন, বা বাবা অফিস থেকে এসে বাসায় চা খেয়ে সবাই মিলে ফ্যামিলি মিলে আমরা সিনেমা নাইট শো সিনেমা দেখতে গিয়েছি, যে ছুটির ঘন্টে এসেছে চলো সবাই দেখে আসি, হ্যাঁ তো বা পুরস্কার ছবি হলে মুক্তি পেয়েছে বাবা মা নিয়ে গেছেন আমাদেরকে চলো দেখে আসি। তো বাবা মাকে নিয়ে যেতে হলেও তাদেরকেও তো সময়টা বের করতে হবে। তো আমার মনে হয় যারা সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আছেন তারা যদি এই বিষয়টা মাথায় রাখেন যে হ্যাঁ আমাদের দেশের আমাদের সংস্কৃতিকে প্রমোট করবো, আমাদের সিনেমাকে প্রমোট করবো, তাহলে সময়গুলোকে যদি একটু মাথায় নিয়ে এভাবে শোগুলো দেন তাহলে ফ্যামিলিগুলো আমার মনে হয় সিনেমাতে ইনভলভ হবে এবং ভালো জিনিস অবশ্যই সবাই দেখতে চায়, দেখতে চাইবে, এটাই আমার বিশ্বাস। বাবা মা নিয়ে যে সিনেমা হলে যাওয়ার যে কালচার সেটা আমি বলবো যে সেটা প্রায় একদমই তলানিতে গিয়ে ঠেকেছে। তো আপনার এই সিনেমার প্রচারের জন্য আপনি বলছিলেন যে আপনি স্কুলে স্কুলে গিয়ে এটার একটা প্রদর্শনীর ব্যবস্থা করবেন, সেই বিষয়ে পরিকল্পনাটা কি? হ্যাঁ আমি এখন চিন্তা করেছি যেহেতু সিনেমা হল নেই, মানে এমন বিভিন্ন জায়গা থেকে আসছে, যেমন খুলনা থেকে আসছে, আমার রাজশাহী থেকে আসছে, রংপুর থেকে আসছে, এরকম বিভিন্ন জায়গা থেকে, সেই লালমনিরহাট থেকে আমার কাছেই আসছে, এর মধ্যে কিশোরগঞ্জ থেকে এসছে, আজকে সকালেও ফোন এসছে যারা তারা দেখতে চায় সিনেমাটি, কিন্তু এখানে তো সিনেমা ওইভাবে সিনেমা হল নেই, আর যা দু একটা সিনেমা হল দু একটা জায়গায় আছে সেখানে আসলে প্রজেকশন ওইভাবে দেখাও যায় না সিনেমাটা, বা সেই পরিবেশও নেই সেইখানে গিয়ে ফ্যামিলি নিয়ে সিনেমা দেখার। তো আমি চিন্তা করেছি যে এই সমস্ত জায়গাগুলোতে আমাদের দেশে শিশু একাডেমি আছে, স্কুলগুলো আছে, কলেজ আছে, বিভিন্ন জায়গায় ফিল্ম ক্লাব আছে, বিভিন্ন জেলাতে বিভিন্ন ইউনিভার্সিটিতে ফিল্ম সোসাইটি আছে, তো আমি এই জায়গাগুলোকে নক করব এবং এই জায়গাগুলোতে গিয়ে এই সিনেমাটি তাদের কাছে নিয়ে গিয়ে তাদের একেবারে দুয়ারে নিয়ে গিয়ে আমি দেখাতে চাই যে তোমরা দেখো এবং দেখে যেন দর্শক তৈরি হয় আমাদের দেশে। আমাদের সিনেমার তো খুবই বাণিজ্যিকভাবে খুবই নাজুক অবস্থা, তো আমি খুব সিম্পলি বলি আমাদের যে 20 কোটি মানুষ, এই 20 কোটি মানুষের যদি 5 ভাগ মানুষ, শতকরা 5 ভাগ মানুষ যদি একটি বাংলা সিনেমা মানে একটি সিনেমা দেখে আমাদের দেশের, তাহলে মিনিমাম যদি সেই সিনেমা থেকে একটি প্রোডিউসার একটি টিকিট থেকে 10 টাকা পায় তাহলে মিনিমাম সে 5 কোটি টাকা আর্ন করতে পারে। তো একটি প্রোডিউসার যদি 5 কোটি টাকা আর্ন করতে পারে একটি সিনেমা থেকে তাহলে সে নিশ্চয়ই পরবর্তীতে 4 কোটি টাকা একটা সিনেমার পিছনে ইনভেস্ট করবে। তো একটি সিনেমায় যদি সে 4 কোটি টাকা ইনভেস্ট করে এমনিতেই তো সেই সিনেমাটার চেহারা বদলে যাবে। হ্যাঁ তো আমি সেটাই চাই যে এই দেশের ন্যূনতম 5 ভাগ মানুষ, শতকরা 5%
দর্শক সিনেমা হাট সিনেমা দেখুক, তাহলেই আমাদের সিনেমা দাঁড়িয়ে যাবে। আপনি বলছিলেন যে নতুন দর্শক তৈরি এবং নতুন অভিনয় শিল্পী তৈরিতে আপনি কাজ করেছেন, তো ভবিষ্যতেও কি এরকম কাজ আরও করতে চান কিনা? অবশ্যই করতে চাই, অবশ্যই করতে চাই, কারণ আমাদের তো জায়গা তৈরি করে দিয়ে যেতে হবে। আমি কিছু করে রেখে চলে গেলাম, এরপরে আর থাকলো না, তাহলে তো আমাদের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ তো থাকবে না, অতীত নিয়ে তো টেনে আমাদের আসলে বাবু ভাই লাভ হবে না। নতুনদের নিয়ে আপনার যে যাত্রা শুরু হয়েছে সেই যাত্রা সুদূর প্রসারী হোক। অসাধারণ অলরেডি একটা যাত্রা আপনি পেছনে শেষ করে এসেছেন, এই যাত্রা আরও সামনে অনেক দূর এগিয়ে যাক। আপনারা সবাই ভালো থাকুন এবং সামনের দিকে এগিয়ে যান। দর্শক, আজকে এই পর্যন্তই, নতুন কোনো অতিথির সাথে আবার চলে আসবো আমি দোলনা। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন সময়ের সঙ্গে।